Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. আমি রাহুল, এখন একজন সফল পরিচালক। আজকে যাদের গল্প আমি আপনাদের দেখাতে যাচ্ছি, তারা আমার প্রথম গল্পের পাঁচ মহানায়ক। ইনি পাশুগোপাল মিত্র, রিটায়ার সরকারি কর্মচারী এবং চিরকুমার। প্রতিদিন ঠিক ভোর পাঁচটায় হাঁটতে বেরোন, সঙ্গে বন্ধুরাও থাকে। কিন্তু তারা পাশুগোপালের মতো পাঞ্চুয়াল নন। আজ যেন একটু বেশি দেরি হচ্ছে। রুস্তম দারুওয়ালা আমার গল্পের দ্বিতীয় নায়ক। এর পূর্বপুরুষেরা নাকি সেই কোন যুগে ইরান থেকে এদেশে এসেছিলেন। এখন অবশ্য পুরোপুরি ভেত বাঙালি। এই রুস্তম, রুস্তম ওঠো না, অ্যালার্মটা বন্ধ করো না রে বাবা, ওঠো না। কি হলো, আবার শুচ্ছ কেন? সকালে আমার ঘুম ভাঙিয়ে নাকা মচে ওঠো না। দেখ বাবা, অ্যালার্ম দিয়েছিলে কেন? তুমি না তোকে ভূতে এসে অ্যালার্ম দিয়ে গেছে, ওঠো না। তোমার সেই কোথায় যাবার ছিল না? আরে তোমার সেই মর্নিং ওয়াকে যাবার ছিল না? মর্নিং ওয়াক দত্ত, পাঁচো দিবাকর দত্ত তৃতীয় নায়ক। বছর দশেক হলো স্ত্রীর মৃত্যুর পর মেয়ার জামাইকে এ বাড়িতেই এনে রেখেছে। তবে জামাইয়ের জুতোয় পা গলানোটা কি ঠিক হচ্ছে দিবাকর বাবু? বাবা তুমি বাইরের ঘরে খুটখাট শব্দ শুনে আমি আবার ভাবলাম যে চোর এলো নাকি রে বাবা। যা তোরা ঘুমিয়ে পড় গিয়ে, আমি মর্নিং ওয়াকটা সেরে আসি। ঠিক আছে। এটা তো আমার বাবা, এটা আপনি পড়েছেন কেন? আচ্ছা বাবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন এই বয়সে এসব কেউ পরে? তাতে কি হয়েছে, রাস্তাঘাটে আমার বয়সী কত লোক ওষুধ পরে ঘুরছে? ঘুরছে গুরু, যে যা পারে পরে গুরু, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু এই পাড়ায় ঘর জামাই হিসেবে আমার একটা প্রেস্টিজ আছে, আপনি কিছুতেই সেটাকে পাংচার করতে পারেন না। কি হলো বাবা? হ্যাঁ আমি আর কিছুতেই তোমার সাথে কথা বলবো না, কিছুতেই না, কিছুতেই না। তিন পুরুষ ধরে কলকাতার বাসিন্দা অমৃত সিং আমার গল্পের চতুর্থ হিরো। দুই ছেলে বিদেশে, স্ত্রী কিরণকে নিয়ে অমৃতের শান্তির সংসার।
इतने सालों से कहते आ रही हूँ। ओ जी ओ आ गया चमुंडी। की बोले? नहीं मुन्नी बोला, मुन्नी मुन्नी मुन्नी। इतने सालों से कहते जा रही हूँ कि हो जी हो मुझे एक हीरे का नेकलेस ला दो, मुझे एक हीरे का नेकलेस दिला दो। नहीं हीरे का नेकलेस कहाँ से दिला दो, बिजनेस में घाटा चल रहा है। सही बात है, सही बात है। और वो जी यारो दोस्तों का दरबार लगाते हो है, इतना जो चाय पिलाते हो उसमें पैसा खर्च नहीं होता। अरे दो चार कप चाय बंधन से क्या तेरा नेकलेस आ जाएगा? क्यों चाय बनाने में पैसे खर्च नहीं होते क्या? हाँ चाय पत्ती क्या मुफ्त में आती है? चीनी की यूं ही मिल जाता है। और तो और गैस भी कितना महंगा हो गया। और देखो बर्तन माज माज कर मेरा केतली मेरा फ्लास्क मेरे कप सब घिस गए। अरे मैं सरदार नु कौन समझा, मैं तो सारे जिंदगी समझा समझा के हार गए, मैं की करा कितने जावा। सुबह सुबह इतना ही झमेला, अरे चुप जा। दो चार कप चाय के लिए तू रोने लगी। मैं की करा कितने जावा सरदार को समझते हैं। चुप जा चुप जा चुप जा, सुबह सुबह झमेला। अरे चुप जा, बात सुन बात सुन बात सुन, चुप जा चुप चुप जा, इससे अच्छी लगती है। मैं चुप हो सकती हूँ लेकिन एक ही शर्त पे। हाँ क्या सर? आप मुझे नेकलेस दिलाओगे? बोलो। हाँ अच्छा एक बात पूछूं, तू किसको ज्यादा प्यार करती है, नेकलेस को या मुझको? मुझे नहीं कंजूस कहीं के मक्के चूस। तेरा बाप जैसा मुझे मत समझो। ओ जी ओ सुनो तो। क्या हुआ? अरे कड़ा कैसे भूल गए आप? रब्बा रब्बा वाह वाह गुरु वाह गुरु। मेरी जहर जबी तुझे मालूम नहीं, तू अभी तक है हसीन और मैं जवान। ले मेरा मुंडा भी बड़ा चंगा है। इनी बंकुबी हरिदास, আমার গল্পের পঞ্চম নায়ক। এক সময়কার জাদ্রেল সরকারি অফিসার, একমাত্র মেয়ের বিয়ে দেওয়ার পর ঝাড়া হাত পা। কিন্তু ইনার একটা মজা আছে, ইনার সব বন্ধুবান্ধব ইনার থেকে বয়সে বড়। ইনফ্যাক্ট উনি উনার থেকে বেশি বয়স্ক লোকেদের সাথে বন্ধুত্ব করতে ভালোবাসেন। অ্যান্ড বাই দ্য ওয়ে উনার স্ত্রী কিন্তু উনার থেকে বয়সে বড়। সকলি তোমারি ইচ্ছা ইচ্ছা মই তারা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি। কত কি কত কি ও কত কি, কতবার বলেছি না তোমার এই ন্যাস্টি হ্যাবিট আমার একেবারে পছন্দ নয়। ইউ ফরগেট, বিয়ের পর থেকে তোমাকে বলছি আমার নাম কেতকি নয়, আমার নাম কেইটি। কেইটি ঠিক আছে? হ্যাঁ এখন আমি যাই। কোথায় যাচ্ছ তুমি? কেন মর্নিং ওয়াক। আই গো। তুমি যাবা? You not like me? না না না, like না করলে কি এতদিন একলগে আসি? কইতেছিলাম কি সারা দিনই তো বাড়ির মধ্যে নানা কাজ, তার মধ্যে তোমার এই কলিং এর ব্যথা, যাওয়াটা কি ঠিক হইব? নো নো নো, রাইট রাইট, আই লট ওয়ার্ক, হ্যাঁ নো ওয়ার্ক, ইউ গো। আই গো? হ্যাঁ আই ডু। প্রাণায়াম শুরু করো। সকলি তোমারি ইচ্ছা ইচ্ছা মই তারা তুমি তোমার কর্ম তুমি কর মা লোকে বলে করি আমি। সকলি তোমারি ইচ্ছা। ছি 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 ছি, সকাল গড়িয়ে বিকেল হতে চললো, বাকিদের কোনো পাত্তাই নেই। তোমাদের এখানে আসতে বলাটাই আমার অন্যায় হয়েছে, আমার সমস্ত সকালটা নষ্ট করে দিলে। এটা কি পড়ছো? ভালো লাগছে না? এই পোশাকে আয়নার সামনে নিজেকে দাঁড় করিয়ে কোনোদিন দেখেছো? সেই সুযোগ আর পেলাম কোথায় ভাই?
তার আগেই তো মেয়ে জামাই কি মেয়ে জামাই কি এই আমাকে বেশ স্মার্ট দেখাচ্ছে না হ্যাঁ সার্কাস দেখেছো কখনো সেই ছোটবেলায় দেখেছি ক্লাউনদের পোশাক মনে আছে ও মনে থাকবে না আমার হেভি মজার ড্রেস পরতো আমরা তো দেখে হেসে গড়িয়ে পড়তাম হেসে গড়িয়ে পড়তে একদম তাই তো হেসে গড়িয়ে পড়তে তোমার এদিকে আবার আবার দেখো তোমাকে দেখো পার্কের লোকেরা সবাই হেসে গড়িয়ে পড়তো যদি না মাটিতে শক্ত মর্নিং মর্নিং কি হলো দেরি হয়ে গেল ওই মানে অ্যালার্মটা বাজতেই তো বয়ে পে পায় চাটা করে আনতে দেরি হয়ে গেল আসলে বউ সঙ্গে আইতাছিল তো তাই মানে বাস 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 অনেক হয়েছে অনেক হয়েছে খালি দেখছি সংসারে ঘাড়ে দোষ চাপানো আরে বাবা সংসার যদি করতে নাই পারো সংসারই হয়েছিল কেন কেন হয়েছিল সংসারই এই জন্য না সংসারের লোকগুলো কোনোদিন কোন সময় ঠিকমতো আসতে পারে না এখন কি দয়া করে দাঁড়িয়ে থাকবে না কৃতার্থ করবে আমার সঙ্গে দৌড়ে এসো চলো দাঁড়িয়ে আছি কেন সকালে উঠে কেমন কেমন শরীরটা কেমন ফুরফুর ফুরফুর করছিল সেটা একেবারে খোকা খোকা মনে হচ্ছে পাঁচ মিনিট ঠিকই বলেছে বাড়িতে বসে বয়স না বাড়িয়ে বেরিয়ে পড়া উচিত জগিংটা আরে এটা তো আবার দাঁড়িয়ে পড়ে এই আয় আয় তো জগত জোড়া জটিলতা সযতনে মন ধনে সামলে রাখো ও শোনো শোনো দাদা মনের বয়স বাড়তে দিলে হবে জীবন কাদা হয় মন ভুলো না কো শোনো দাদা জগত জোড়া জটিলতায় সযতনে মন ধনে সামলে রাখো ঘাড়ে চেপে বসে বয়সটাকে পাত্তা দিলে ঘাড়ে চেপে বসে জরা আদি বালাই ব্যাধি ঘিরে ধরে এসে ও বয়সটা নয় বাধা সবুজ মনের ব্যালকানিতে সাধু সঙ্গে রসে রঙ্গে মজে থাকো চালান হবে ঘাটে জীবনটা এক ধাঁধা
জীবন ধাধার ছক মেলাতে রাধার মন মন মোহন সদাই ডাকো ও শোনো শোনো দাদা জগত জোড়া জটিলতায় সযতনে মন ধনে সামলে রাখো সামলে রাখো মন সামলে রাখো সামলে রাখো মন সামলে রাখো সামলে রাখো জয় মন সামলে রাখো সামলে এই খুব লেগেছে না না পাচু এইভাবে মারাটা তোমার উচিত হয়নি রুস্তমের ওপরে পুরনো রাগের বদলা নিলে নাকি কি বলছো ব্রাদার আমি কি ঘুষিটা ওকে ইচ্ছে করে মেরেছি আমি যদি সজোরে ঘুষিটা না চালাতাম না দারুওয়ালা ওই সারাটা জীবন ওই চোয়াল আটকে বসে থাকতো হ্যাঁ ঠিক কথা ঠিক কথা বুড়ো বয়সে চোয়াল আটকে যাওয়া কি সোজা কথা দারুওয়ালা গিলতে পারতো না খেতে পারতো না সারাদিন হা করে বসে থাকতো আর সেই ফাঁকে মশা মাসি দুইক্কা কি কেলেঙ্কারিটাই হইতো হ্যাঁ তার চেয়ে বরং চোয়ালটা ভেঙে যাওয়াই ভালো তবে তো তখন থেকে খালি আজে বাজে কথা বকে চলেছে তুমি একা একা বাড়ি যেতে পারবে না পৌঁছে দিয়ে আসবো যাবো না দেখো কাণ্ড খুশি খেয়ে মাথাটা একদম গন্ডগোল হয়ে গেছে ঘর সংসার ছেড়ে বিবাহী হতে চাই ও দারুওয়ালা বাড়ি যাইবো না কে পৌকে আমি কি জবাব দেব এই কথা আরে বাবু বউ জিজ্ঞেস করে বলবে যে পার্কে যখন মনিমা করছিল তখন ওচুটকে পড়ে গিয়ে লেগেছে ব্যাস হয়ে গেল চলবে না যদি গিয়া কও যে পার্কে তোমার একটা গরু গুতা দিয়া গেছে বিশ্বাস করবে না আমি বলছি আমি বলছি তুমি বাড়িতে গিয়ে বলবে চারটে ইয়াং ছেলে পার্কে একটা মেয়েকে ইয়ে মানে ইয়ে করতে যাচ্ছিল সেই সময় তুমি অবলা মেয়েটিকে বাঁচাতে গিয়ে এই আঘাতটা পেয়েছ বাস কে চলবে এটা তাহলে তো আর কোনো ঝামেলাই রইলো না দারুওয়ালা ব্রাদার ওকে একটু ভালো করে চা খাইয়ে দাও তো তোমার ক্লাস থেকে দাও হ্যাঁ লাগবে তাড়াতাড়ি করো না চা যে আর কাঁদে না কাঁদে না কাঁদে না কম লাগে নাই তো কাঁদে হয়ে গেল হয়ে গেল সব হয়ে গেল আমার যে গচ্ছে গেল তারপর 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 আমি মেয়েটাকে আড়াল করে তাকে বললাম শোনো ওরম কর না মেয়েরা হচ্ছে গিয়ে মায়ের জাত মাতৃজাতি ওরম কোথায় বাবা তারপর কথাটা ওদের কানেই গেল না তারপর ওরা আমার দিকে এগিয়ে আসতে লাগলো বেঁচেছে আর বেঁচেছি বেঁচেছে আর বেঁচেছে আর মেয়েটা মেয়েটা কোথায় তখন পাশেই পাশেই যেই তারা করছে বেঁচেছে তারা করছে ওরা বেঁচেছে এগোচ্ছি বেঁচেছে তখন তুমি ওই চারটে ছেলের সঙ্গে মারামারি করে মেয়েটাকে উদ্ধার করলে তাই তো আহা তুমি কথাটা শোনাই না আমার আর কিচ্ছু শোনার দরকার নেই মেয়েটার বয়স কত বয়স 22 25 হবে দেখতে কেমন বিউটিফুল দারুণ একেবারে বর্ষাই বুঝেছি যে তুমি একটা আরশোলা দেখলে বিছনা থেকে নামতে ভয় পাও
সব ঝামেলাতে আমায় সামনে এগিয়ে দিয়ে পেছনে মুখ লুকো, সেই তুমি কিনা একটা মেয়ের জন্য চারটে ছেলের সঙ্গে মারামারি করতে ঝাঁপিয়ে পড়লে? ছি, মেয়েটা কে রে? তুমি না ঠিক বুঝতে পারছ না। চুপ, আর কিচ্ছু বোঝার দরকার নেই, আমি সব বুঝেছি। শেষকালে কিনা বুড়ো বয়সে ভীমরতি, এটা কি? কোনটা? এইটা এইটা এটা প্লাস এটা কে দিয়েছে? তোমার বান্ধবীর উপহার না? আমি আজই বাপের বাড়ি চলে যাব। আমি তখনই বুঝতে পেরেছি যে যে লোক কোনোদিন সকাল নটার আগে বিছানা ছাড়ে না, সে কিনা অ্যালার্ম বাজিয়ে পার্কে ছুটছে। কেন আমি বুঝিনি? আমি আজই বাপের বাড়ি চলে যাব। থাকো তুমি তোমার এই বস্ত্রই গোলাপকে নিয়ে। ঠিক খরিদ লেগে মেরি মানো जब तू इस फ्लास्क में चाय पिएगी तो तुझे मेरी याद आएगी। ठीक है ठीक है। अच्छा आप ही बताओ, आप मुझे नया ला दोगे तो मेरी माँ का चेहरा थोड़ी ना दिखेगा? नहीं, पार्क में खो गया होगा, कोई उठा ले गया, हम नया खरीदेंगे। नया खरीदेंगे? मैं भी तो पुरानी हो गई हूँ, मान लो मैं कहीं खो गई तो मुझे ढूंढोगे नहीं? हाँ हाँ, जरूर ढूंढेंगे। नहीं नहीं, जरूर ढूंढेंगे, जरूर ढूंढेंगे। मान लो कोई रावण मुझे उठाकर हरण करके ले गया तो तुम क्या करोगे बोलो? उसका टांग तोड़ देंगे हम। टांग तोड़ देंगे? रावण तुझे कंधे पर उठा के ले जाएगा, तू तो टेम्पो का माल है, ये असंभव। अभी खाना लगा, हम बाद में ढूंढेंगे, बाद में ढूंढेंगे। कोई खाना वाला नहीं, कोई खाना नहीं बनेगा इस घर में। जब तक मेरा फ्लास्क नहीं मिल जाता कोई खाना नहीं बनेगा। भूख हड़ताल शुरू है इस घर में। भूख हड़ताल? दादा बाबू, ओ दादा बाबू, खबर तो खे नी, ठंडा हो जाए तो। हाँ खाची खाची, ठीक है तू जा। ठीक है काका। हाँ? आमल प्लेट तो नहीं है शो, आई मामा शती खा। आय आय बोस बोस। तब दुनी कॉलेज तोलेज का मन चोल चे। आय रुनी रुनी रे কাজে রুনিকে মোটেই লাগাবি না। হ্যাঁ, বাড়িতে এতগুলো ঠাকুর, তারপরে কাজের লোক রয়েছে, তাছাড়া সামনে রুনির পরীক্ষা। ও মা, এ তুমি কি বলছো দাদা? ও মা, বাড়িতে কাজের লোক আছে বলে বাড়ির মেয়ে বাড়ির কাজে হাত লাগাবে না? আমরাও তো কত চাকর বাকর নিয়ে ঘর করেছি, তাই বলে কি আমরা ওই বোনেরা মিলে বিবিগিরি করে ঘুরে বেরিয়েছি? তুমি তো সবই দেখেছো। হ্যাঁ দেখেছি। তা বাড়ির কাজ সামলাতে গিয়ে কোন ক্ষতিটা আমার হয়েছে বলো তো? হ্যাঁ অবশ্যই একটা ক্ষতি হয়েছে, তোর পড়াশোনাটার বেশি দূর এগোলোই না। এই যা পড়াশোনা করার কি দরকার দাদা? হ্যাঁ একটা দুটো পাস দরকার, সেটা না হয় রুনি করবে, কিন্তু কলেজ পেরোনোর পরই ওকে বিয়ের পিঁড়িতে বসতে হবে। বিয়ে? আমি বিয়ে করব না। বিয়ে করবে না তো সারা জীবন ধেই ধেই করে নেচে বেড়াবে? সারা জীবন নেচে বেড়ানোর কথা আমি তো বলিনি, কিন্তু কলেজ পেরোলেই আমি বিয়ে করব না। বিয়ে তো তোকে মা ব্যাস, আর কোন কথা নাই। মামার আমাদের কথা শুনতে গিয়ে আর খাওয়া হবে না। এমনিতেই লুচিগুলো সব ঠান্ডা হয়ে গেল। মামা তুমি একটু বসো, আমি গরম গরম ভেজে আনছি। নিয়ে নিয়ে নিয়ে, তোমার আশকরা পেয়ে পেয়েই তো মেয়েটা মাথায়। কাম ইন। আরে এসো আমরিক, এসো এসো। মর্নিং ওয়েন। বসো বসো বসো। ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। বসো বসো, আমি আসছি। রুনি। হ্যাঁ মামা। তোর অমরিক আঙ্কেল এসেছে, ওর জন্য কয়েকটা বেশ গরম গরম ফুলকুল লুচি নিয়ে আর সঙ্গে একটা অমলেট নিয়ে আসবি, কেমন? আনছি মামা।
কি ব্যাপার অমৃত? ওই মর্নিং ওয়াকে ড্রেস না ছেড়ে সিধে আমার বাড়িতে চলে এলে। তোমার মুখটা কেমন গোমড়া গোমড়া লাগছে কেন বলো তো? ব্যাপার একটাই, ফ্লাস্ক। ফ্লাস্ক মানে? আমি বুঝা ফ্লাস্কটা পার্কেই ফেলে এসেছি। বঙ্কু বা ওদের বাড়িতে খোঁজ নিয়েছিলাম, ওদের কাছে ওটা নেই। এই নিয়ে বাড়িতে ভীষণ কেচাল। জানো তো, ওই ফ্লাস্কে চা খেতে গিয়ে না আমার বউয়ের ওর মায়ের কথা মনে পড়ে। কি যে হবে আমি বুঝতে পারছি না। দাঁড়াও 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 দাঁড়াও, ভাবতে তো ভাব। মনে পড়েছে মনে পড়েছে, শেষবারে আমি বোধহয় ফ্লাস্কটা ওই দারুওয়ালার কাছে দেখেছিলাম। তুমি একবার ওর বাড়ি থেকে খোঁজ নাও তো। গিয়েছিলাম। भाभी जी, रुस्तम जी है? नहीं है। দারুওয়ালার স্ত্রী এমন ভাবে রিয়েক্ট করলেন, আমি ফ্ল্যাশের কথাটা বলতেই পারলাম না। না 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 না, এরকম তো হবার কথা নয়। এরকম ব্যবহার করার মতো মহিলা তো উনি নন। কি হলো বলো তো? আমার মনে হয় কি জানো, পার্কে ওই দিবাকরে শিখিয়ে দেওয়া ওই গল্পটা দিয়ে না ও স্ত্রীকে ঠিক ইমপ্রেস করতে পারেনি, ফলে ও ফেঁসে গেছে। হয়তো তাই। বুড়ো বয়সে বাহাদুরি দেখানোর লোভ সামলানো বড্ড কঠিন, বুঝলে? অবশ্যই এই দোষটা তোমাদের এই চারজনের মধ্যে আর কি অল্প বিস্তর সকলেরই রয়েছে। আমাকে এর মধ্যে টানবে না। বুড়ো বয়সে খোকা সাজার ইচ্ছা অন্তত আমার নেই। আলবাত আছে, আলবাত আছে ব্রাদার। তোমাদের তো আমি আজকে চিনি না, দীর্ঘদিন ধরে আড়ে আড়ে চিনি, বুঝেছ? হ্যাঁ, তোমরা সব এক একটা বুড়ো খোকার দল। আমি দেখেছি, আমি দেখেছি। বিয়ের পরেই না এই পুরুষ মানুষদের ছোক ছোক করার বাতিকটা বেড়ে যায়। হ্যাঁ, ওই সুন্দরী মহিলা দেখলে চোখগুলো একবারে গোলগোল 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 করে ঘুরতে থাকে একেবারে। তোমারও গোলগোল হতো যদি চোখে ছানি না পড়তো। চুপ করো। আর উনি তোর আঙ্কেলের জন্য গরম গরম লুচিটা নিয়ে আনছি মামা। কি এলি গেছে ডাকছে এটাই তো বুঝতে পারতাছি না। হ্যাঁ, বোধহয় বউ বাড়ি নেই আমার মনে হয়। ওই ওই ওই, আইতাছে আইতাছে। এই নাও তোমার ফ্লাস। বাজালে ভাই তুমি। কিছু গেছে মনে হচ্ছে, খড়খড় করছে। আরে এটা এই অবস্থা কে করলো? পাঁচু গোপাল কি ফ্লাস্কে ঘুষে মারছে নাকি আজকাল? পাঁচু গোপাল নয় তাহলে? আমার স্ত্রী। তোমার স্ত্রী যে বক্সিং প্র্যাকটিস করতো এটা তো জানতাম না। বক্সিং নয়। তাহলে কি? আচার। আচার? আমার স্ত্রী যখন তখন এটা ওটা পেলে না আচার মারা প্র্যাকটিস করে। বোধহয় ফাইনাল আচারটা তোমাকেই ঝাড়বে বলে। আমার উপর দিয়েই ঝেঁচে যেত, কিন্তু ফাড়াটা ফ্লাস্কের উপর দিয়েই গেছে। কিন্তু আমার ফাড়াটা তো বাড়লো। এটা কাজে না লাগুক, অন্তত এটা দেখে আমার স্ত্রী তার মার কথা মনে পড়বে। ভালো কথা। হঠাৎ আমাদের ডেকে পাঠালি কেন? কি ব্যাপার? ও ভাই, আমার অনেক দিনের ইচ্ছে যে বন্ধু বান্ধব মিলে সন্ধ্যাবেলা একটু মৌজ করি। কিছুতেই হয় না, কিছুতেই হয় না। কিন্তু আজ আমার স্ত্রী বাড়িতে নেই, তাই ভাবলাম বন্ধু বান্ধব মিলে একটু হয়েছে একটু বহুদিন বাদে। ওসব ওসব সাইডেই দিছি, খাওয়া দাওয়া না। তবে এক একদিন খেলে তো দোষ নাই। কিন্তু দুই একটা গুতা ষাট ডালো 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 আমাকে।
আকাশে মেঘ আছে না, যখন তখন বৃষ্টি হইতে পারে তো। ঠিক হয় কি, যদি আকাশে উড়ি বৃষ্টি পড়লে পাকা ভিজে যাবে না? চুপ করে অপমান প্রচুর কাছে অপার। আমি জীবন রাগোলা আমি সুইসাইড করবো। সুইসাইড করবে কি, সুইসাইড করবে কি, এটাকে সুইসাইড করার সময় দেখছো না, ঝড় বৃষ্টি আসছে। আর ইয়ে রাতের বেলা যখন সুইসাইড করে না তো দিনের বেলায় করে। একদম ঠিক কথা কইছে, রাইট কথা কইছে। এইরকম সুইসাইড মুইসাইড যে কেসগুলি আছে না, পাজি দিকে করা উচিত, নাহলে পরিবারের অকল্যাণ হবে না। তোমরা যখন বলছো তখন তাই হবে কাকা, কালই করবো। ঠিক আছে, আমি কথা বলছি। এই পাঁচু গোপাল দিনের পর দিন আমাদের কি অপমান করছে, আমরা মুখ বুঝে সহ্য করবো? এই যে দারুওয়ালার চোখে জল, জল জল, ও জীবন রাখবে না বলছে, এর জন্য দায়ী কে? কে 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 দায়ী? কোন হালার দায়ী? পাঁচু গোপাল। ও দিনের পর দিন আমাদের প্রেস্টিজ নিয়ে ও অপমান করছে, আমাদের আমাদের লাইফ হেল করে দিয়েছে। কেন 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 এর জন্য দায়ী কে? মানে ছড়ুঙ্গা, মানে ছড়ুঙ্গা, আমি এর বদলা চাই, এর বদলা চাই। বন্ধুগণ, আমরা এ মেনে নেব না। পাঁচু বলে আমাদের কি বলে বুড়ো কোকা বলে অপমান করার অধিকার কে দিয়েছে? আমি দিদি, আমি দিদি, আমার তো প্রশ্নই ওঠে না, কারণ অধিকার বঞ্চনের সময় আমি ছিলামই না। পাঁচু গোপালকে এই অধিকার কেউ দেয়নি, সে আমাদের এই শিশু সরল মনকে নিয়ে ছেলে খেলা করেছে, সেই সুযোগ নিয়ে, সেই সুযোগ নিয়ে আমাদের প্রেস্টিজকে পাঞ্চার করে দিয়েছে। কিন্তু এর জবাব চাই, জবাব জবাব চাই, জবাব দাও। জবাব তো আমাদের দিতেই হইব, দিতেই হইব। বাড়িতে বউয়ের কাছে কলিগের পেন উঠছে, বাচ্চা আছে কিনা কে জানে। কার্ড, তুমি একটা কার্ড। আমার কিন্তু নেশা নাই, তবু বাড়িতে যাইতেই হবে, কিছু করার নাই। আমার সঙ্গে তোমরা সুর মেলাও,
পাঁচু গোপালের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও, পাঁচু গোপালের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও। চলো বন্ধুগণ চলো, পাঁচু গোপালের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, ভেঙে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও, চলো ভেঙে দাও গুড়িয়ে দাও গুড়িয়ে দাও, বলে কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, পাঁচু গোপালের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, পাঁচু গোপালের কালো হাত। এক পেগেতে টলমল, দু পেগেতে টেরা, ওরে ওরে দুটো চোখ একেতেই বিলীন, এক পেগেতে টলমল, দু পেগেতে টেরা, তিন পেগেতে বাঘবনে যায় গরু ছাগল ভেড়া, রে ভাই গরু ছাগল ভেড়া, এক পেগেতে টলমল, দু পেগেতে টেরা, তিন পেগেতে বাঘবনে যায় গরু ছাগল ভেড়া, রে ভাই গরু ছাগল ভেড়া, যা দেখি তাই লাগে যেন স্বপ্ন দিয়ে ঘেরা, বাদশাহী এই মেজাজটা চায় ভাঙতে সকল বেড়া, রে ভাই ভাঙতে সকল বেড়া, জুড়ে ডানা পেখম ছাড়া, চাঁদ তারারা থাকবে যে চক্ষু ছানা বড়া, twinkle twinkle little star, how I wonder what you are, twinkle twinkle little star, how I wonder what you are, up above the world so high, like a diamond in the sky, la 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 la, ore bangla bol bangla, সারা আকাশ জুড়ে ডানা পেখম ছাড়া, চাঁদ তারারা থাকবে যে চক্ষু ছানা বড়া, দেখো চাই আকাশটাতে পড়বে খসে তারা, চাঁদটা নিয়ে বুক পকেটে ঘুরবো সারা পাড়া, চাঁদটা নিয়ে বুক পকেটে ঘুরবো সারা পাড়া, এক পেগেতে টলমল, দু পেগেতে টেরা, তিন পেগেতে বাঘবনে যায় গরু ছাগল ভেড়া, রে ভাই গরু ছাগল ভেড়া, চাকরি নিপার বাধা নিষেধ যত, যাওয়া পুলুষ ঘড়ি হারাও, আরে পা দারু পি কর ইয়ার কে ঘর ভুল গয়ে হম আপনি উমর, দারু পি কর ইয়ার কে ঘর ভুল গয়ে হম আপনি উমর, ওই নাচে সিনা তান কর হম ভাঙড়া নাচে, খুশি মতো হোক চিত পাত ঝাঁকরে নিপাত বাধা নিষেধ যত, মন্ডকে আর পড়েছি যে আজ সকলে ধরা, বেলতলাতেই বারে বারে আসবে তবু নেড়া, বেলতলাতেই বারে বারে আসবে তবু নেড়া, এক পেগেতে টলমল, দু পেগেতে টেরা, তিন পেগেতে বাঘবনে যায় গরু ছাগল ভেড়া, রে ভাই গরু ছাগল ভেড়া, যা দেখি তাই লাগে যেন স্বপ্ন দিয়ে ঘেরা, বাদশাহী এই মেজাজটা চায় ভাঙতে সকল বেড়া, রে ভাই ভাঙতে সকল বেড়া, এক পেগেতে টলমল, দু পেগেতে টেরা, তিন পেগেতে বাঘবনে যায় গরু ছাগল ভেড়া, রে ভাই গরু ছাগল ভেড়া, রে ভাই গরু ছাগল ভেড়া। গুড
মর্নিং মামা। ভেরি গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। কাল রাতে শেষ পর্যন্ত কি হলো গো? সেসব কথা তোমার না জানলেও চলবে? বলোই না। আর রুনি, পাকাবো না করে পড়তে বসে গিয়ে যাও। দাদা, ও দাদা, দাদা গো, বন্ধুবাটি থেকে ফোন এসেছিল, ভাসুরের মেয়ের বিয়ে, ভাবছি রুনিকে নিয়ে সাত দিনের জন্য ঘুরে আসবো। ও দাদা, তুমি তো যাবে না, জানতাম। ও হ্যাঁ, শোন, ওই রুনিকে কিন্তু এখানে রেখে যাস, নাহলে ওই বিয়ে বাড়ি হইহল্লার মধ্যে ওর পড়াশোনা কিচ্ছু হবে না। আমি যাব না। না, সামনে পরীক্ষা, সে কথা তোমার মনে আছে? তাতে কি হয়েছে, আমি তো বইপত্র সঙ্গে করে নিয়েই যাব। মামা প্লিজ, মামা প্লিজ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তে যাও, বিয়ে বাড়ি গিয়ে পড়াশোনায় ফাঁকি দিলে না, নিজেই ফাঁকিতে পড়বে বলে দিচ্ছি। কিন্তু কিন্তু দাদা, রুনিকে আমি সঙ্গে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, কিন্তু তোমাকে এখানে একা কাম করে রেখে যাই বলো তো? তাতে কি হয়েছে, বাড়িতে ঠাকুর রয়েছে, কাজের লোক রয়েছে, আর মাত্র তো সাত দিনের ব্যাপার, আমার কোনো অসুবিধা হবে না। কিন্তু দাদা, যেখানেই যাই তোমার জন্য তো একটা চিন্তা থাকে। ও বাবা, রুনি এই তোর মায়ের ঘ্যান ঘ্যানানি শুরু। আরে বাবা, এত করে বলছি, দেখতে দেখতে সাত দিন, আমার কোনো অসুবিধা হবে না। এই শোন না, ভালো কথা মনে পড়েছে। কি? দেখ, অনেকদিন বাইরে না আমি কোথাও যাইনি, তাই ভাবছি এই ফাঁকে আমিও বরঞ্চ এই কটা দিন দীঘার সমুদ্রের হাওয়াটা লাগিয়ে আসি, কেমন? ভালো কথা। দাদা, বাইরে যখন যেতেই চাও তখন চলো না, আমার সঙ্গে বৈদ্যবাটি ঘুরে আসবে। ও বাবা, সেই বৈদ্যবাটি বলছি, বল, আরে দীঘা যাবো না, বৈদ্যবাটি বৈদ্যবাটি বৈদ্যবাটি, ওটা বেড়ানোর জায়গা নাকি? হ্যাঁ, দীঘায় তুমি একা যাবে, তোমার বন্ধুদের বলবে না? উমা, সে তো বলতেই হবে। দীঘায় যাওয়াটা কি ঠিক হবে দাদা? সমুদ্রের হাওয়া লেগে যদি ঠান্ডা লেগে যায় অসুখ বিসুখ করে। মা, মামা তাহলে কোথায় যাবে? সমুদ্রের হাওয়া গায়ে লাগবে, দার্জিলিং এ সর্দি হবে, রাজস্থানে গায়ে ফোস্কা পড়বে। ভালো বলেছিস। হাসি হচ্ছে না? ঠিক আছে, আমার যা বলার আমি বলে দিয়েছি, এবার তোমার যা খুশি তুমি তাই করো। আইরনি, যা পড়তে বস। এই চা 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 চা, তোর মা খেপে লাল হয়ে গেছে, তাড়াতাড়ি যা পড়তে বস। হ্যাঁ, এবার ফোন করি। হ্যাঁ দিবাকর, আমরি আমাকে নাই, এই তোমার লগে দীঘা যাবো, যেই বৌরে কইছে অমনি টেলে বেগুনে জল্লা উঠলো। এই হইলো গিয়া সমস্যা, তার উপর আবার কলিং পেইন, মোটের উপর কথা হইলো যে আমি আর কোনো কথা বাড়ানোর সুযোগই পাই নাই। তবু তো তুমি না হয় বউয়ের সঙ্গে কিছু কথাবার্তা বলতে পারলে, কিন্তু আমার বউ ফিরে এসে সব শুনে একটা কথাই বললো। যাওয়াচ্ছে তোমাকে,
দীঘা যাবে বন্ধু বান্ধবদের নিয়ে? কে বন্ধু? আরে বাবা পাচু অমৃতকে নিয়ে। থামো পাচু, তোমার বন্ধুকে আমি জানি না ভেবেছো? কে কে কে? ওই যে সেদিনে সেই মেয়েটা যাকে তুমি উদ্ধার করলে, তোমার সেই বসরাই গোলাপ, তুমি তাকে নিয়ে দীঘা যাবার মতলব করছো? যাও আসছে তোমাকে, কান খুলে শুনে রাখো, কোথাও যাবে না তুমি, কোথাও না। এরপর আর কোনো কথা বলা যায়? আমার বউ ভাবে সব সুন্দরী মেয়েরা আমাকে দেখলেই টপারা টপার আমার প্রেমে পড়ে যায়, আমার ভাবে ভাবে এখনো উত্তম কুমার। বুঝলাম না, আমার অবশ্য উত্তম কুমার মার্কা কোনো প্রবলেম নেই, আমার প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায়। দেখ জসবিন্দর, मैंने हजार बार कहा है साहब नो सुगर है तो चीनी ना डाला कर, तू तो मेरी कोई बात नहीं सुनते। आए हाय, देख इस तरह से मुंह बना के बैठी है जैसे कुछ जानती नहीं। मैं तो परेशान हो गई भाई, एकदम परेशान कर दिया सारे लोग। और इनको देखो, इस उम्र में शौक जगा है क्या? दिग्घा जाना है। कहे दिग्घा वग्घा नहीं जाना, जो अपना एक फ्लास संभाल कर नहीं ला सकता वो अपने आप को क्या संभाल कर लाएगा जी। मैंने कह दिया कहीं नहीं जाना, ना दिग्घा ना बिग्घा ना कतई। मुन्नी मेरे बात सुनो, सब कोई बात नहीं सुना मैंने। बुझो बेपर, ये अवस्था में मुन्नी आनंद नहीं है, आउटिंग है जाओ जाए। बोल दिवाकर, हाँ एडिकेशन चलो, मैं ऐसे मैं पानी सुनता नहीं तो हाँ दिए चलो। अरे क्या बात चलो बस तालु तो झमेला मिटे ही गलो चाहिए कैसे ना मिटे नहीं मिटे नहीं बोरंग बेरे ची बेरे ची मरे আমার দীঘা যাবার কথা শুনে মেয়ে জামাই যে কি খুশি হলো। মা, আমার মা গো। বাবা, হ্যাঁ এতদিনে আপনার সুমতি হয়েছে দেখে আমরা খুব খুশি হয়েছি বাবা। আর এই তো বেরিয়ে পড়ার বয়স, হ্যাঁ দীঘা, সেখান থেকে পুরী, সেখান থেকে আটলান্টিক ওশান, প্যাসিফিক ওশান সব পার করে চীন, জাপান, আমেরিকা, গ্রিনল্যান্ড, ফিনল্যান্ড, অত দূরে যাওয়ার সাধ্য সাত আমার কোনোটাই নেই, আমি শুধু দীঘা। এই তো এই তো বাঙালিদের প্রবলেম। অথচ বিদেশিদের দিকে তাকান, পরে না আপনার মতো বয়সে ঘর সংসারের মায়া ত্যাগ করে আহ কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছেন, এদিকে ওদিকে, ঠিক আমাদের দেশের মুনি ঋষিদের মতো। তোমার জামাই কিন্তু ঠিকই বলেছে বাবা, এখনই তো সময়, বেরিয়ে পড়ার সময়। দারুণ, চড়ুই পেতে চড়ুই পেতে। আমাদের কথা ভাববেন না বাবা, একদম ভাববেন না, আমাদের দেশের সনাতন আদর্শের কথা ভাবু। জায়া, পুত্র, পরিবার, তুমি কার, কে তোমার? শুধু যাওয়ার আগে 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 লিখে দেবে। হ্যাঁ হোটেলের ফোন নাম্বার তো লিখে দেবো। এই বাড়িটা বাড়ি। এই কথা শুনে আমার মনে হলো ও শালা ঘর জামাই আমার বাড়িটাকে ঝাড়বার ধান্দা করছে, আমি কিছুতেই হতে দেবো না, কবি নাহি। আমাগো অবস্থা তো দেখলা, তুমি বা একা একা দীঘা গিয়া কি করবা? আমাদের জন্য তোমার যাবে না দীঘা শুনে ব্যাপারটা খুব খুব খারাপ লাগছে, খুব খারাপ। আমি কিন্তু দীঘায় যাচ্ছি। একা? হ্যাঁ একা, তোমাদের সঙ্গে নিয়ে গেলাম কি আমার? এই আমরা যাচ্ছি না, তবু তুমি এতে খুশি হচ্ছ? একশো বার খুশি হচ্ছি। তোমাদের নিয়ে গেলে তো তোমরা ধাষ্টামল শুরু করে দেবে। হ্যাঁ বলছি, সংসার থেকে বেরোনোর তো সুযোগ পাও না, আর একবার যখন বেরোবে তখন সাপের পাঁচ পা দেখতে শুরু করবে। না না শোনো না, আর তোমাদের নিয়ে গিয়ে কি করবো আমি? তোমরা তো হয় রাস্তায় দাঁড়িয়ে মদ খাবে, নয় পুলিশের সঙ্গে কাবাডি খেলবে, আর সমস্ত ঝামেলা আমাকে পোয়াতে হবে, বুঝতে পেরেছো? এই ভালো বাবা, আমি একা একা যাবো, তোমরা এখানে কলকাতায় বসে গরমে পচে মরো, বুঝতে পেরেছো? যাক বাবা শান্তি,
জয় সিলু ট্রাভেলসে জন্য দীঘায় একটা বেশ সুন্দর দেখতে হোটেলে সুন্দর সমুদ্রের ধারে এসি ঘর বুক করার কথা বলি, কেমন? তোমরা এখানে থাকো। বাই গাইস, টাটা। একা একা যাইব গিয়া? আইবো না কার্তিক হয়েছে, আমাদের লিডার সেজেছে, একা একা দীঘায় যাবে। সি সি আমার বলে এসি রুমে থাকবে, এসি না ফেসি। আমরা কি ধস্তামি করবো, মদ খাবো? ভাইরে আমাদের জেল থেকে ছাড়িয়ে এনেছে বলে। হরিদাস দেখাচ্ছে। আবার এটা কি? মা যদি তোমার ব্যাগে পুরে দিত তাহলে নিশ্চিন্ত হতো। আমি আমি তোরা সাবধানে থাকবি। রুনির কাছে দিঘার হোটেল টেলিফোন নাম্বার দিয়ে গেছি, যখনই দরকার পড়বে আমাকে ফোন করবি, কেমন? চলে আমি, টাটা। সাবধানে। টুকা টুকা টুকা। হা আচ্ছা, এটা কি হোটেল নিউ ভিউ? মিউ মিউ, আপনি কে বলছেন বলুন তো? আমি বলছিলাম এটা কি হোটেল নিউ ভিউ? আপনি তো আচ্ছা লাগ মশাই, খামোখা মিউ মিউ করছেন কেন বেড়ালের মতো? কানে কম শোনেন, আপনি কি কালা? না আমার কোনো শালা নেই, আমার বিয়েই হয়নি। হাতে পাত্রি আছে নাকি? মানে আপনার সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে। হ্যাঁ গুল, হ্যাঁ হ্যাঁ, আমার প্রথম থেকেই মনে হয়েছিল আপনি একজন আস্ত গুলবাজ। আমাকে বলছে কালা কে? কি অনাচার! হ্যাঁ আরে যত সব ফালতু লোক, নিচে কালা, আমাকে বলে কালা। নমস্কার, আমি ওই কলকাতা থেকে আসছি, তো আমার নামে আপনাদের হোটেলে একটা রুম বুক করা আছে আর কি। রুম? এই খেয়েছে, রুম বুক করেছেন? দুর্মশাই, ঘুম কখনো বুক করা যায় নাকি? কি দিন কালি পড়লো বুঝলে, যখন তখন শান্তিতে ঘুমোবার উপায় নেই, ঘুমও বুক করতে হচ্ছে। স্যার শুনুন, কলকাতার সি ভিউ, কলকাতার সি ভিউ ট্রাভেল এজেন্সি থেকে আপনাদের এই হোটেলে আমার আমার নামে একটা রুম বুক করা হয়েছে। ঘুম নয়, রুম। এবার বুঝেছেন? শুনতে পেয়েছেন? নাম পাঁচু গোপাল মিত্র। বুঝলাম, রুম নাম্বার 202, দোতলায় 2 নম্বর ঘর, সই করুন। থ্যাংক ইউ, চলুন আপনাকে আপনার রুমে পৌঁছে দিয়ে আসি। লাগেজটা নিয়ে আসবেন ভাই। সন্তোষ, স্যারের লাগেজটা 202 এ পৌঁছে দাও। ফার্স্ট প্লিজ কাম ইন। এসো সন্তোষ, এসো। স্যারের লাগেজটা তুমি ওখানে রাখো। আচ্ছা, ওখানে রাখো। নট ব্যাড, নট ব্যাড স্যার। রুম পছন্দ? অফ কোর্স। আমি তাহলে স্যার এই জানলাটা, ইয়েস ইয়েস ইয়েস, থ্যাংক ইউ স্যার, এই জানলাটা খুলে স্যার, ইয়েস, আপনি 24 ঘন্টা সমুদ্রে হাওয়া পাবেন। আর যে কোনো দরকারে শুধুমাত্র একটা ফোন। ঠিক আছে ঠিক আছে। অদম হাজির, অদমের নাম শ্রী ফকির কৃষ্ণ ফার্নান্ডেজ। হ্যাঁ তা বাবা, ফকির কৃষ্ণ? ইয়েস স্যার।
আপাতত আমার কিছু লাগছে না, তুমি এখন আসতে পারো। তুমি এক কাজ করো, মিনিট পনেরো বাদে তুমি আমার জন্য বেশ ভালো দেখে এক কাপ চা বানিয়ে নিয়ে চলে এসো, কেমন? ঠান্ডাটা গরম? অবশ্যই গরম, ঠান্ডা চা খায় কে? কেন স্যার, আইস টি হয় না? দার্জিলিং না আসো? দার্জিলিং দুধ দেব? না। চিনি? এক চামচ। বড় চামচ না ছোট চামচ? ডিসগাস্টিং ডিসগাস্টিং। শোনো, আমি তোমাকে পরিষ্কার একটা কথা বলছি কি না ফকির কৃষ্ণ, শোনো, তুমি এখন যাও, ওই মিনিট পনেরো বাদে আমার জন্য এক কাপ গরম দার্জিলিং চা, দুধ ছাড়া, আলাদা চিনি আর সঙ্গে একটা চামচ দিয়ে আসবে, এখন যাও যাও। ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার। উত্তেজিত হবে না, শরীরের পক্ষে খারাপ। ওরে বাবা, এই হোটেলে কি সবাই পাগল নাকি রে বাবা? এক প্রশ্ন করে বসছে। আমি চলি, কেমন? কোথায় যাচ্ছেন? আমি তো শুধু আপনারই, শুধু আজ রাতের জন্য না, আজ থেকে সাত সাতটা দিন দিন রাত শুধু আমি তুমি।
জাদু নয়নে দেখো তো কিসের ইশারা জাদু নয়নে দেখো তো কিসের ইশারা তোমার টানে অবলায় প্রাণে বইছে প্রীতি ফুলগু ধারা এসো প্রেমের খেলা খেলি দুজন হাসি না বারবার এলো গো এই এই মধুরাতে শুধু তোমায় কাছে পেতে চাই পাঁচু গোপাল মিত্র তার নামে কত নম্বর রুম বুক করা আছে কি আরো জোরে বলতে হবে পাঁচু গোপাল মিত্র রুম নম্বর 202 দোতলায় 2 নম্বর ঘর তো সেখানে রাইমা মেয়েটা ঢুকলো কি করে বলুন জবাব দিন কি নাম বললেন স্যার রাইমা ধাইমা ধাইমা ও আপনার একজন ধাইমা দরকার কোনো প্রবলেম হচ্ছে স্যার লেবার প্রবলেম শাট আপ এক কাপ দার্জিলিং টি চিনি ছাড়া না গরম 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 স্যার হ্যাঁ গরম একটা চামচ আলাদা করে চাই তাই তো এখনো পৌঁছয়নি না স্যার আমি নিজে পৌঁছে দিচ্ছি এক্ষুনি এক্ষুনি আমার লেবার পেন হচ্ছে গর্ভ যন্ত্রণা হচ্ছে আমার সঙ্গে আর কি হচ্ছে না আমি আপনার নামে 1 লাখ টাকা না 10 লাখ টাকার ক্ষতিপূরণ চাইব বুঝতে পেরেছেন আমি না আপনাকে আর আপনার এই হোটেলকে পথে বসিয়ে তবে ছাড়বো আমার কি দোষ স্যার আপনি তো নিজেই ধাইমাকে ডাকতে বললেন এ বাবা ধাইমা নয় রাইমা মিস রাইমা আমি ঘরে ঢোকার আগে দেখি তিনি ঘরে ঢুকে বসে আছে এটা কি করে হলো কে তাকে অ্যালাউ করলো বলুন তো আমার নামে রুম নাম্বার 202 একার নামে বুক করেছিল বলুন হ্যাঁ কি না বলুন হ্যাঁ কি না দেখুন শিখিনি এই তো পেয়েছি এই তো রুম নাম্বার 202 দুজনের নামে বুক করা আছে পাঁচু গোপাল মিত্র আর মিস রাইমা আচ্ছা মা এটা কি করে হলো বলুন তো আমি তো চাই কিছু বুঝতে পারছি না আমার মনে হয় কি দীঘায় এসে আপনি সব ভুলে গেছেন স্যার কলকাতা থেকে বুকিং হয়েছে তো আচ্ছা ভুলে যাওয়া স্বাভাবিক কিছু নয় কারণ বয়স হয়েছে তো ঠিক আছে আপনি চিকরি আমাকে অন্য কোন রুমে শিফট করার ব্যবস্থা করুন সরি স্যার একটা রুমও খালি নেই সব ভর্তি 2টো রুম খালি ছিল এই মাত্র কলকাতা থেকে বুক করে দিল ঠিক আছে আমি আসছি আমি সরি স্যার এ পাচু ও ও ও ও পাচু হা 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 এ পাচু হে 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 চুক্কি পাচু বুড়ো কিছু বুঝতে পারছে না কি হচ্ছে ভগবান ওকে না আমি এই যে মেয়ে পালাবো কান থেকে ফোন নেবো বেরো বেরো জিনিসপত্র কুচিয়ে নিয়ে বেরো বেরো আমার ঘর থেকে বেরো
চাসালা যাব মানে কোথায় যাব যেখানে খুশি জান নামে যাবে কোথায় যাবে আমি জানি না আপাতত তুই আমার কাছ থেকে যাও ওকে চলে যাব কিন্তু আমার বাকি টাকাটা কোথায় টাকাটা দিন বাকি টাকা মানে 20000 টাকা অ্যাডভান্স পেয়েছি বাকি 30000 টাকাটা আমাকে এখনি দিয়ে দিন আমি চলে যাচ্ছি যাদের কাছ থেকে টাকা অ্যাডভান্স নিয়েছো তাদের কাছে টাকা চাও আমার কাছে কোনো টাকা পয়সা নেই সালা বুড়ো ভাম এই সালা কাজই নেওয়া উচিত হয়নি যাও বেরো সালা বুড়ো দেখে নেব সালা টাকা যদি না পাই না ও বাবা হ্যালো দাদা আমি সুবনা বলছি ও হ্যাঁ বল কেমন আছো দাদা হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা হচ্ছে না তো না তুমি ঠিকমতো ওষুধগুলো খাচ্ছো হ্যাঁ তুমি কোনো অনিয়ম করছো না তো না 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 কি তখন থেকে হ্যানা হ্যানা করছো আমি বেশ বুঝতে পারছি তোমার কথা বলতে কষ্ট হচ্ছে দাদা দাদা নিশ্চয়ই তোমার শরীর খারাপ হয়েছে আমি জানতাম আমি তখনই বলেছিলাম বিদেশ বিভুঁয়ে একা একা তুমি যেও না তোমার শরীর খারাপ করবে আমার কথা তো তুমি শুনলে না শোভনা কান্নাকাটি করলে আমি কিন্তু ফোন রেখে দেবো বলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আমার দুঃখ আর কে বুঝবে ঠিক আছে তুমি যা ভালো বোঝো তাই করো আর শোনো আমি কাল রুডিকে নিয়ে বৈদ্যবাটি চলে যাচ্ছি ওখান থেকে ফোন করে তোমার খবর নেব কেমন না না আমি 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 নিজে করব দরকার রাখলাম স্যার আমি ফকির এটা আপনি কি করলেন স্যার এত রাতে একটা মেয়েকে একা ঘর থেকে বার করে দিলেন তার যদি কিছু হয়ে যায় না মানে এই রুমটা এটা কিন্তু বুক করা আছে আপনার আর মিস রাইমার নামে ভেবে দেখুন বলা আমার দায়িত্ব কাজ করা আপনার দায়িত্ব দিনা রেডি করে স্যার ওকে এ দেখো এ তো আর এক বিপদের কথা শুনিয়ে গেল এখন কালকের মধ্যে না 5 লাখ টাকা পেমেন্ট আমার চাই বুঝতে পারলি এই নেশা বলে দিস এই নেশা হয়ে গেছে একদম একদম বলছি তো দিয়ে দেব দিয়ে দেব আরে দিয়ে দেবে দিয়ে দেবে আজকে দিয়ে দেবে আরে দাদু আপনি আর তোকেও বলি আর দুটো কড়া কথা বলেছি কি বলিনি অমনি একেবারে ব্যাগপত্র নিয়ে হোটেলে ঘর ছেড়ে বেরিয়ে এলি হ্যাঁ চলো দয়া করে ব্যাগ নাও নিয়ে চলো করে চলো 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 ব্যাগ রাখো ওখানে আপনি আমায় ফিরিয়ে আনলেন কেন না ফিরিয়ে আনলে ভালো হতো ওই ছেলেগুলো পাল্লায় পড়লে তোমার কি অবস্থা তো বুঝতে পারছো না মানে আমার সাথে আপনার এক ঘরে থাকতে তো অনেক অসুবিধা হবে তাই না সেটা আমি বুঝবো কেমন এখন বেশি বকবক না করে রাত হয়েছে যাও শুয়ে পড়ো গিয়ে কিন্তু আপনি সেটা তোমায় দেখতে হবে না দাঁড়াও ওকে যাও শো হুম
কি মিষ্টি মুখটা। কাল রাতে আমি ওকে আমার মেয়ে বলে পরিচয় দিয়েছি। ও তো সত্যি আমার মেয়ের মতো, একেবারে শিশু। আমার মেয়ে যদি বিপথে যেত তাহলে না না, ওকে বিপথে যেতে দিতে পারি না আমি, কিছুতেই না, কিছুতেই না। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। চা? হ্যাঁ। ব্রেকফাস্টে কি খাবেন স্যার? কিছু না, কিছু না। আচ্ছা, ঘর পরিষ্কার করতে হবে? না না না, এনি রিকোয়ারমেন্ট? নো নো, বলুন না, বলুন না, আই অ্যাম অলওয়েজ অন সার্ভিস। আমি রুম সার্ভিসে জানিয়ে দেব স্যার। আমাদের এখানে লুচি তরকারি হয়। ঠিক আছে, এই চাটা খান, চাটা। আপনি ঠিক আছে? ওকে ওকে, থ্যাংক ইউ। না না, ইটস অলরাইট, বাস ঠিক আছে, ঠিক আছে, ওকে। উফ, বাহ, গুড মর্নিং, গুড মর্নিং, মর্নিং। ও, থ্যাংক ইউ। কাল রাতে ভালো ঘুমিয়েছিল? গুড। কাল রাতে ওই সোফাটাতে শুতে আপনার খুব কষ্ট হয়েছে না? না না, কষ্টটার কি আছে, ঠিকই আছে। তোমার ভালো করে ঘুমিয়েছিল তো? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করছি তোমাকে, তুমি কি রোজ ঘুমের ওষুধ খাও নাকি? হ্যাঁ খাই, খেতে হয়। না খেলে কি হয়? ওসব আপনি বুঝবেন না। না, আমি বুঝবো না, তুমি একাই পৃথিবীতে সব বুঝে বসে আছো। কত বয়স হয়েছে তোমার? শুনুন, আপনার চেয়ে আমার বয়সটা কম হতে পারে, কিন্তু এই বয়সেই না আমি গোটা দুনিয়াটা আপনার চেয়ে বেশি চিনেছি। জাগে, কখন হোটেল ছাড়তে হবে সেটা বলুন। কেন বলো তো? কারণ আমার সেইভাবে তৈরি হতে হবে। তোমার অনেকগুলো টাকার ক্ষতি হয়ে যাবে, তাই না? আমার লাভ ক্ষতি নিয়ে আপনার ভেবে লাভ নেই, শুধু বলুন কখন আমায় হোটেলটা ছাড়তে হবে। শুনুন, এসব হেয়ালি ছেড়ে বলুন তো, আপনি ঠিক কি চান? রাইমা, তোমাকে ঠিক এক্ষুনি দেখে না আমার মনে হচ্ছে না তোমাকে আর ভয় পাওয়ার কিছু আছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি তোমাকে, সাতটা দিন তুমি একটু ভালো হয়ে থাকতে পারো না? মানে? না মানে আমি বলছি যে তোমার এই ধরনের পোশাক আশাক ছাড়া স্বাভাবিক কোনো পোশাক, মানে শাড়ি জাতীয় কোনো পোশাক নেই, মানে যেটা পড়েছো দেখলে লোকে তোমাকে মিস রাইমা বলে ডাকবে না, শুধু রাইমা বলবে, নেই এরকম পোশাক তোমার ব্যাগে? হ্যাঁ দেখো তো, দেখুন এই এইগুলো এইগুলো সব আছে। না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রাখো রাখো। না মানে আমি ঠিক বুঝতে পারছি না। তোমাকে বুঝতে হবে না, তোমায় বুঝতে হবে না, তুমি এখানে রাখো, ঘরে থাকো, আমি আসছি আসছি, তুমি ঘরে থাকো। আরে ও গড, রুস্তম, না না তুই যা তুই যা। আমি কি কইরে সামু, তার চেয়ে দিবাকর রে পাঠাও। না না, পঙ্কুচ যাবেই ভালো, ইজি ব্যাপার, একটু গিয়ে নাম, তুমি যাও, তুমি যাও। আমি যাবো? তুই যা, আমার আমি বলতে গেলে আটকে যায়। ওই যাবো ওই যাবো, দুজনে মিলে যাই। ম্যাডাম, হ্যালো, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে।
সাহস দেখে দেবো না হ্যাঁ আমি আমি টাগলি টাগলি টাওয়ার আছে আমি তো বলি এ পারু ইয়ে বলছি যে তোমরা এখানে কখন এলে বলবো বলবো সব বলবো তোমার ঘরে চলো সব বলবো হ্যাঁ চলো চলো আমার ঘরে হ্যাঁ 202 নম্বর ঘর আছে হ্যাঁ এখানে হবে না জানা কি মুশকিল তোমার ঘরে যাইতে আপত্তি কি আছে কিসের আপত্তি আপত্তি এক কাজ করো তোমরা তাহলে 10 মিনিট বাদে ওপরে ওই 202 ওপরে আমি তো কোনো পুজোটা সেরে নি কেমন কেমন হ্যাঁ পুজো 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 শুরু করলো কবে সেটাই তো কথা কেমন আছো ভালো আমি খুব ভালো আছি কিন্তু রাহুল আমি তোমাকে ছেড়ে আর থাকতে পারছি না ওকে ওকে বাই এই এই ও ও ও ও ও ব্যাগ না ব্যাগ না ব্যাগ না ও ও ও ও কথা না কথা না কথা যাও 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 বাথরুমে বাথরুমে যাও যাও তাড়াতাড়ি যাও কি হয়েছে নাকি যাও ওহো যাও ও হলো আরে আসছে তো তাড়াতাড়ি করো আপাসু একটা মাইয়ার গলা পাইলাম বলে মনে হইলো কি মুশকিল যাতা বলছো এই ঘরে মেয়ে কি করে আসবে মেয়ে কোথায় কি করে আসবে রাইট পছন্দ ছিল কুমার ওর ঘরে মেয়ে আসবে কোথা থেকে আমরা ভুল করেছি কিন্তু গলা পেলাম তো বুঝলে পাচু বলো তুমি দীঘায় চলে আসার পর মনে হলো তোমায় একা ছেড়ে দেওয়াটা ঠিক হলো না তুমি আমাদের ছেড়ে থাকতে পারো আমরা তোমাকে ছেড়ে থাকি কি করে বলো বাড়ির সব ইনসাল্ট হজম করে দিঘা চলে এলাম আমরা আইসা কি তোমারে ডিস্টার্ব করলাম নাকি না 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 তা কেন আমার তো একসঙ্গে আসার কথা ছিল আসলে তোমার ট্রাভেল এজেন্টকে বলে এই হোটেলেই কালকেই ডাবল রুম বুক করে দিয়েছি তাহলে চলো কাজ করি আমরা বরঞ্চ আজকে লাঞ্চটা বাইরে বাইরে সারি কারণ এই খাবারটা না তেমন সুবিধের নয় বসো তুমি বসো 11টা বাজে লাঞ্চের এখন অনেক দেরি আছে হ্যাঁ দেরি আছে বসো না বসো না আমি বলছিলাম দেখো বাড়াতে এসে হোটেলের ঘরে বসে থাকাটা ঠিক নয় চলো না আমরা বরঞ্চ সিবিস থেকে ঘুরে আসি চলো চলো মানে তোমাদের না আসল কথাটা বলা হয়নি ও হলো নন্দিনী বোস ওর বাবা যামিনী ঘোষ আমার ছেলেবেলাকার বন্ধু তো এখানে এসে ওদের সঙ্গে দেখা নন্দিনী এসেছে আমাকে ওদের হোটেলে নিয়ে যাবার জন্য নন্দিনী আমার বন্ধু সব প্রণাম করো হাই হ্যালো আঙ্কেল হাই হ্যালো আঙ্কেল আঙ্কেল আপনার একটু গল্প করুন আমি আসছি ওকে 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 টাটা মেটা সুন্দর ওকে বাই বাই সি ইউ বাই জামিনী ঘোষ লড়কি নন্দিনী বসু বন্দর মে পাচু আঙ্কেল গল্পই তুমি বানাতে পারো পাচু সত্যি কথা কইতে কি আমার তো আস্তে আস্তে গড়াগড়ি খাইতে ইচ্ছা করতেছে খামু নাকি এখন গড়াগড়ি খাবে কি এখন তো হাসির অনেক বাকি আচ্ছা তোমরা কি আমাকে বিশ্বাস করছো না একেবারেই করছি না কারণ মেয়েটাকে আমরা চিনি ওর নাম নন্দিনী নয় ওর নাম হলো গিয়ে মিস রাইমা যাই হোক গিয়া মিস রাইমার সাথে কালকে রাতটা কেমন কাটাইলে পাশো আমাদের তো খুব গালাগাল কর বুড়ো খোকা বল
আমরা নাকি বয়স ভাড়িয়ে ইয়াং সাজার চেষ্টা করছি। আর এটা তুমি কি করলে পাচু? একটা কলডালের সঙ্গে রাখ। সত্যি কথা বলো তো, রাইমা যে আমার ঘরে এসে উঠবে এটা তোমরা জানতে? শোনো শোনো শোনো, একটা কথা কই, আমরা তোমার ট্রাভেল এজেন্সিতে ফিট কইরা মায়াটারে এই ঘরে ঢুকাই দিছি। তাহলে তোমরাই? তোমরা আমার এতদিনকার পুরনো বন্ধু, এত টাকা খরচা করে তোমরা আমার সঙ্গে একটা নোংরা খেলা খেললে। সত্যি কথা বলতে কি, তোমাদের বন্ধু বলে পরিচয় দিতে আমার ঘেন্না করছে। আরে আমরা তো মজা করবার জন্য করেছিলাম। মজা করার জন্য? একটা কথা মানতে হবে, মজা একটা কথা মানতে হবে, কিন্তু সারা জীবন এই মানে সিরকুমার থাইকা যা এনজয় না করছো, একটা রাতে ডবল করে হারাইছো, এই পারে মেয়েটা খারাপ? কে খারাপ? রাইমা, রাইমারা কখনো খারাপ মেয়ে হয় না। এই তোমরা, তোমরা ওদেরকে টাকার লোভ দেখেই খারাপ পথে টেনে আনো। আর তোমরা যদি ভেবে থাকো রাইমার সঙ্গে আমি এনজয় করেছি, হ্যাঁ করেছি করেছি, একটা সদ্যজাত ফুটফুটে শিশুর মুখ থেকে আমি এনজয় করেছি, একটা ঘুমন্ত শিশুর মুখ থেকে আমি আমি সেটাকে এনজয় করেছি। পৃথিবীতে সবে আসা একটা শিশুকে দেখে আমি এনজয় করেছি। কি জানো তোমরা, জীবনে আমি কোনোদিন সন্তান স্নেহ কি সেটা জানিনি, বুঝতেও পারিনি। এই একটা দিন ওকে নিয়ে আমি সেটা সেটা অনুভব করেছি, আর বাকি জীবনটা আমি তাই করতে চাই। পাঁচু প্লিজ, আমরা এতটা বুঝতে পারিনি, তুমি আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ, আমরা একটা অন্যায় করে ফেলেছি। দেখো ব্রাদার, তোমরা যেটা করেছো সেটা শুধু অন্যায় নয়, সেটা পাপ। আচ্ছা, এই পাপের কোনো প্রায়শ্চিত্তের পথ নেই? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আছে। আমি কি ঠিক করেছি জানো? আমি না আমি না ওই রাইমাকে সৎ পথে নিয়ে আসবই। আচ্ছা, আমি ওকে নিজের পায়ে দাঁড় করাবো। তোমরা তোমরা আমার সঙ্গে সে দায়িত্ব শেয়ার করবে। শুধু করো মজা, আজ তো রে মজা,
সেদিন গুন্ডাদের হাত থেকে তোমাকে বাঁচিয়ে ঘরে এনে তোলাটা আমার ভুল হয়েছিল।
আসলে খারাপ মেয়ে কখনো ভালো হতে পারে না। তুমি একটা খারাপ মেয়ে, খারাপ মেয়ে, খারাপ মেয়ে। আমি খারাপ মেয়ে নই, আমি খারাপ মেয়ে নই, আমি খারাপ মেয়ে নই, আমি রাইমাও নই, আমি রমা। বাঁকুড়ার মুকুটমণিপুরে আমার বাড়ি, আর আপনারা যাকে দেখলেন সে আমার রাহুল, আমার রাহুল। রাহুল ফিল্ম ডিরেক্টর হওয়ার জন্য স্ট্রাগল করছে, আর আমি অভিনেত্রী হওয়ার জন্য। আমরা দুজন দুজনকে ভালোবাসি, খুব খুব ভালোবাসি। ফিল্ম দুনিয়ায় আমরা অনেক অনেক কিছু করতে চাই, যা অনেক স্বপ্ন আছে আমাদের। শুধু তোমায় নিদ্রায় স্বপনে কি জাগরণে চাই গো শুধু তোমায়। জনম জনম শুধু তোমায় ভালোবেসে যায়। সিনেমা করবে, অ্যাক্টিং, এসব মাথায় কে ঢোকাচ্ছে? তুমি না, মানে মিশ্রসাহেব, রমাই আমাকে বলেছিল যে ফিল্মে অভিনয় করতে চায়, তো আমি ভাবলাম যে আপনার অনুমতি নেওয়াটা একবার দরকার আছে। হ্যাঁ বাবা, তুমি কি ভাবছো বলো তো? আমাকে যে যা বোঝাবে আমি তাই বুঝে যাব। আর এই সব কিছু আমি আমার নিজের ইচ্ছাতেই তোমায় বলছি। বাহ, সিনেমা নাম্বার আগেই ডায়ালগ বলতে শিখে গেছো দেখছি। মেশোমশাই, আমি বলি কি, রমা একবার কলকাতায় গিয়ে চেষ্টাই করুক না, আমি তো ওখানে থাকবো,
আমি না হয় দেখাশোনা করব। তুমি তুমি দেখাশোনা করবে? তুমি তো নিজের বাবা মাকেই ভালো করে দেখাশোনা করতে পারো না। আর তাছাড়া তাছাড়া তোমাদের বাড়ির ছাদ ফুটো হয়ে তো এখনো জল পড়ে। তোমার বুড়ো বাবাকে তো এখনো স্কুলে কেরানিগিরি করতে হয়। তুমি দেখাশোনা করবে সেই ভেবে আমি আমার মেয়েকে তোমার হাতে ছেড়ে দেব। এ বাড়ির একটা সম্মান আছে জানো তো? হ্যাঁ জানি, কিন্তু রমা অভিনয় করলে আপনার সম্মান নষ্ট হবে এটাই বা আপনি ভাবছেন কেন? আমার পরিবারের সম্মান রক্ষা করার ভারটা আমার উপরেই ছেড়ে দাও, সেটা আমি সামলাতে পারবো, বুঝেছো? বাইরের লোকের তাতে কোনো নাক গলাবার দরকার নেই। বাবা, তুমি যে সম্মানের কথা বলছো তা অনেকদিন আগেই নষ্ট হয়ে গেছে, নতুন করে নষ্ট হওয়ার আর কিছু নেই। রমা, রমা তুমি কি বলছো, কি বলছো? তুমি জানো না রাহুল, এই অঞ্চলে প্রত্যেকটা মানুষ জানে যে এই মানুষটা তার সারাটা জীবন কিভাবে কাটিয়েছে। রমা, ভয় নেই বাবা, ভয় নেই। আমি সেসব পুরনো দিনের কথা বলে তোমাকে আর লজ্জা দিতে চাই না, শুধু এটুকুই বলতে চাই যে আমার মায়ের মৃত্যুর জন্য শুধু তুমি দায়ী, শুধু তুমি। সারাটা জীবন আমি শুধু তোমায় ভয় পেয়ে এসেছি, কিন্তু আর না, আজকের পর থেকে আমি মনে করব যে আমার বাবা বলে কেউ নেই, কেউ ছিল না। চলো রাহুল চলো। রমা, রমা শোন, আজ আর আমায় বাধা দিও না বাবা, আজ আর আমি কারো বাধাই মানব না। বাবা হিসেবে আমায় বাধা দেওয়ার সমস্ত অধিকারই তুমি হারিয়ে ফেলেছো। না, চলো রাহুল চলো। রমা, রমা যাস না, রমা। তোমার বাবা খোঁজ করেননি তোমার? বাবা হয়তো খুঁজেছিলেন, কিন্তু কোথায় খুঁজবেন জানেন? আমার মতো না অনেক মেয়েরা এই স্টুডিও পাড়ায় ঘুরে বেড়ায় কাজের জন্য, আর এই রমারা যে কখন রাইমা হয়ে হারিয়ে যায় তার খোঁজ তো কেউ রাখে না, সেখানে বাবা কি করে খুঁজে পাবেন? আমি প্রথম ধাক্কায় না আমি ভেঙে পড়িনি, আমি বুঝেছিলাম আমাকে স্ট্রাগল করতেই হবে, আর তখনই আমি প্রতিজ্ঞা করে নিয়েছিলাম যে করেই হোক, যে করেই হোক আমাকে এখানে দাঁড়াতেই হবে, দাঁড়াতেই হবে। শ্যামলি, ও কুনটু মুন্টু কুনটু, হ্যাঁ তোমার জন্য অপেক্ষা করছি। আরে হ্যাঁ আসো আসো, নিশ্চয়ই আসবে। না 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 না, সেটা বললে কি কখনো হয়? আরে কাজটা তো শুধু তোমার জন্য। এক্সকিউজ মি স্যার, মে আই কাম ইন? আচ্ছা একটু ধরো একটু ধরো, আমি তোমাকে রিং করে নিচ্ছি। ও হ্যাঁ বসুন। নমস্কার স্যার। নমস্কার, বসুন। আমাকে আপনার প্রোডাকশন ম্যানেজার বিপিন আগরওয়াল পাঠিয়েছে। বাহ 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 বাহ, একটা যদি পাঠ হতো, দেখুন আমার পোর্টফোলিওটা। অবশ্যই অবশ্যই, বাহ 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 বাহ, অনেক কাজ করেছেন দেখছি। হ্যাঁ বাহ 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 বাহ, আচ্ছা 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 আচ্ছা, একটা ছোটখাটো পাঠ হবে? অবশ্যই হবে। হবে না মানে? অবশ্যই হবে। আচ্ছা একটু যদি উঠে দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। বাহ 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 বাহ, আপনি ব্যাগটাকে রেখে দিন। বাহ বাহ, আমার না সামনে দুটো ছবির শুটিং শুরু হচ্ছে, তো আমি ভাবছি আপনাকে একটা চান্স করে দেবো। হ্যাঁ খুব ভালো হয় স্যার, খুব ভালো হয়। আপনি যদি একটু কম্প্রো মানে 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 কম্প্রোমাইজ, বুঝতে পারলাম তো? কম্প্রোমাইজ মানে ঠিক বুঝলাম না। আরে আরে মাঝে 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 আমার সাথে একটু ঘুরতে গেলেন আর একটু একটু শুলেন, মানে আমার দ্বারা এসব সম্ভব না, ছাড়ুন আমাকে। কি উল্টো পাল্টো বলছেন আপনি? না না না, ভারী ভারী কেন দুটি চোখ জলে ভাসে, ভারী ভারী স্মৃতি শুধু কেন কাছে আসে, ভারী ভারী কেন দুটি চোখ জলে ভাসে, ভারী ভারী স্মৃতি শুধু কেন কাছে আসে, নী আকাশ নী সমুদ্র নি মানুষ নি আলো জীবনী।
এসো আরে এসো ওখানে অনেক পয়সা আছে চলো চলো না সব শেষ বাবার কাছে ফিরে যাওয়ার আর কোনো মুখ নেই আর রাহুল রাহুল ফিল্ম ডিরেক্ট করবে বলে একের পর এক প্রোডিউসারের কাছে ঘুরে বেড়াচ্ছে আর আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব ঠিক তখনই একটা ফোন কার ফোন পাচু আমি বলছি মানে ওই সেদিন পার্কে তুমি বললে না কি আমি একাই দীঘায় যাব তোমরা সব কলকাতা পুছে মরো এইটা শুনে আমরা খুব উত্তেজিত হয়ে পড়েছিলাম ভাবলাম কি পাঁচুকে একটু জব্দ করা যাক স্রেফ মজা করার জন্যে আমরা একটা মেয়ে খুঁজছিলাম তো হঠাৎ আমার বন্ধু সুরজিৎ সিং এর সঙ্গে দেখা হয়ে গেল সুরজিৎ একটা বড় গ্যারেজের মালিক তো ওকে এই মজার ব্যাপারটা আমরা বললাম হ্যাঁ ওই সুরজিৎ আমাদের বলল যে ওর গ্যারেজে ২৫ বছরের জন্মদিনে ও একটা পার্টি দিচ্ছে নাচ গান খানা পিনা এই আর কি বুঝলে তো আমরা তো জানতাম না মানে ওই সুরজিৎ কইল ওইখানে গেলে মাইয়ার ব্যবস্থাটা হইয়াছে সেই কারণেই আমরা চারজনই ওখানে গিয়েছিলাম
হলো আমার গল্প, রমা থেকে রাইমা হয়ে ওঠার গল্প। বিশেষ করুন, বিশেষ করুন, আমি অনেক ভালো হয়ে থাকার চেষ্টা করেছিলাম, অনেক ভালো, কিন্তু পারলাম না। আমি পারলাম, আমি ভালো হয়ে থাকতে পারলাম না। রাইমা, রাইমা, রাইমা শুনো, রাইমা, हम लोग बस कोनो कथा तुमरा बोलो ना आमार साथे, तुमरा आमार साथे कोनो कथा बोलबे ना। आसले आसले तुमरा ओर साथे जा कुल्ले ना कोनो अन्याय करोनी, तुमरा कोनो अन्याय करोनी, তোমরা পাপ করেছ, ঘোরতর পাপ করেছ তোমরা। রাইমা, সরি, আমি রাইমা নই, আমি রমা। আর আপনাদের দেওয়া অ্যাডভান্সের 20,000 টাকাটা আমি কলকাতায় গিয়েই দিয়ে দেব। আমি কিন্তু অ্যাডভান্সের 20,000 টাকার জন্য ফেরত নেবার জন্য তোমাকে ডাকিনি। তুমি তো রাহুল, তাই না? হ্যাঁ স্যার। রাইমা অভিনেত্রী হতে চায়, কিন্তু ডিরেক্টর পাচ্ছে না। আর তুমি ডিরেক্টর হইতে চাও, ভালো প্রোডিউসার পাইতেছ না, এই তো? আগে হ্যাঁ। আচ্ছা, একটা বাংলা ছবি করতে কত টাকা লাগে? আগে স্যার 50,00,000 টাকা লাগে, কিন্তু একটু কম বেশি হতে পারে। গুড, দেখো আমরা এই পাঁচজন বন্ধু মিলে ঠিক করেছি তোমাদের জন্য কিছু একটা করা উচিত, কারণ তোমরা অনেক পরিশ্রম করছো, স্ট্রাগল করছো। তাই আমরা ভেবে দেখলাম যে আমরা যদি সবাই মিলে 20,00,000 টাকা করে দিই তাহলে 1,00,000,000 টাকা হয়ে যাবে। তাই দিয়ে তুমি একটা ভালো বাংলা ছবি বানাতে পারবে। আপনারা টাকা দেবেন? কেন, বিশ্বাস হচ্ছে না বুঝি? না মানে, এই নাও আমার কার্ড, কলকাতায় ফিরে আমার সঙ্গে দেখা করো, কেমন? কিন্তু আমাদের একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? রাইমা হবে এই গল্পের নায়ক। এই শর্ত কিন্তু তো মানতে হবে। হ্যাঁ, আসলে আমরা প্রত্যেকেই চাই যে রাইমা সফল হোক। হ্যাঁ, ও যেন জীবনে কোনোদিন ভুল পথে পা না বাড়। আমিও তাই চাই। অবশ্য আপনারা শর্ত না দিলেও আমার ছবির হিরোইন কিন্তু আমি রমাকেই করতাম। গুড, থাক 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 থাক, আমি আশীর্বাদ করি তুমি যেন জীবনে সফল হও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আমি বলছিলাম যে ছবি তো করা হবে, কিন্তু তার গল্প টল্প কিছু ঠিক করা আছে? ঠিক করার কি আছে, গল্প তো রেডি আছে। কি গল্প? রেডি? আবার কি 7 দিন ধরে জিগায় যা ঘটলো সেই গল্প? হ্যাঁ, ওই গল্প। আরে বাবা, তুমি রাইমা আমরা পাঁচ বুড়া যা ঘটলো তাই গল্প? কিন্তু একটা ব্যাপার আছে। কি? এই ছবিতে আমি কিন্তু অভিনয় করতে পারবো না। কেন? গিন্নি খুন করে দেবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই গল্পটার নাম হবে অবেলায় গরম ভাত। অবেলায় গরম ভাত, এইটা আবার কি ধরনের নাম? এইটাই নাম। এই নামটা আসলে তোমাদের কজনের কথা ভেবে। এবার বুঝতে পারছো তো, বয়সের কাজ বয়সেই করা উচিত। ওই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের কাজকর্মে ভাগ না বসিয়ে ওদের ভবিষ্যতে চলার পথটা আমাদের উচিত হচ্ছে যে ভালো করে তৈরি করে দেওয়া। কথাটা মনে থাকবে? মনে থাকবে তো? আচ্ছা, আমরা তো কথাটা মনে রাখবো, কিন্তু আমাদের মতো আপনারা যারা রয়েছেন তারা মনে রাখবেন তো? কি
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।